বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির 15 এমপি এবং তারা প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিসকে চিঠি দিয়েছেন। চিঠিতে কি বলা হয়েছে? আমরা বিশ্বাস করি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভিসা নীতি ঘোষণা করেছে। ওই নীতি অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। চিঠিতে অস্ট্রেলিয়ার এমপিরা বলেন, আমরা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো কাজকে উদ্বেগজনক মনে করি। এর মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ ও মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। এমন অবস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক, যুক্তরাষ্ট্রের মতো আমাদেরও অনুরূপ নীতি প্রণয়ন করা অত্যাবশ্যক। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে ক্ষমতাসীন দলের সিনিয়র সদস্যদের ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ নাগরিক, অ্যাক্টিভিস্ট ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আমরা শঙ্কিত। এই অপরাধগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার ওই এমপিরা বলেন, বাংলাদেশের 2014 ও 2018 সালে অনুষ্ঠিত বিগত দুটি জাতীয় নির্বাচন বিতর্ক এবং অনিয়মে ভরা ছিল। ভয় প্রদর্শন এবং বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মিডিয়ার ওপর সহিংসতার অভিযোগ ছিল। চিঠির শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলা হয়, যেহেতু অস্ট্রেলিয়া সরকার কূটনীতির মাধ্যমে আইনের শাসন এবং মানবাধিকারের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আশা করি আপনি আমাদের এই চিঠিকে গুরুত্ব দেবেন। চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা হলেন সিনেটর ডেভিড শোব্রিজ, সিনেটর জর্ডন স্টিল জন, অ্যাডাম ব্যান্ড এমপি, সিনেটর লারিসা ওয়াটার্স, সিনেটর নিক ম্যাককিম, সিনেটর জ্যানেট রাইস, সিনেটর বারবারা পোকক, এলিজাবেথ ওয়াটসন ব্রাউন এমপি, স্টিফেন বেটস এমপি, সিনেটর মেহরিন ফারুকি, সিনেটর পিটার হুইস উইলসন, সিনেটর দরিন্দা কক্স, সিনেটর পেনি অলম্যান, ম্যাক্স চ্যান্ডলার এমপি এবং সিনেটর সারা হ্যানসন। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক ক্ষমতাসীন দল বারবার বলছেন যে এবারে নির্বাচন সুষ্ঠু এবং সাংবিধানিক উপায়েই সম্পন্ন হবে। অন্যদিকে বিরোধী দল বিএনপি বলছেন সাংবিধানিক উপায়ে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, মানে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, তারা চান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। তারা বলছেন, মানে এমপিরা বলছেন, বাংলাদেশের 2014 ও 2018 সালে অনুষ্ঠিত বিগত দুটি জাতীয় নির্বাচন বিতর্ক এবং অনিয়মে ভরা ছিল। এখন তাদের কাছে কি প্রুফ আছে সেটা আমাদের জানা নেই, কিন্তু মূল কথা যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ ক্ষমতাসীন সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক নেতাকর্মী, মন্ত্রী, সুশীল সমাজ সবাই বলছেন এবারে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং সাংবিধানিক উপায়েই সম্পন্ন হবে। অন্যদিকে বিরোধী দল বিএনপি এই সাংবিধানিক উপায়ে নির্বাচনকে মানতে নারাজ। তারা চান ক্ষমতাসীন দলের অধীনে কোনো নির্বাচন নয়, তারা নির্বাচনে আসবেন না এবং নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তবেই নির্বাচনে আসতে রাজি বিএনপি। আসলে দুই দলের এই মতবিরোধ চলছে। অন্যদিকে
মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসানীতিতে বলেছেন স্পষ্টভাবে যে নির্বাচনে অনিয়ম বা নির্বাচনে যদি কোনো রকম উচ্ছৃঙ্খলপনা বা কোনো রকম আচরণবিধি লঙ্ঘন হয় তবে তাদের উপরে ভিসানীতি প্রয়োগ করা হবে। এদিকে অস্ট্রেলিয়াও সেই আবেদন করেছেন যে নির্বাচন যদি সুষ্ঠু বা না হয়, অংশগ্রহণমূলক না হয় এবং যদি কোনো রকম আচরণবিধি লঙ্ঘন হয় তবে তাদের উপরে সেই ভিসানীতি প্রয়োগ করা হবে। এখন আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপি বলছে নির্বাচন ক্ষমতাসীন দলের অধীনে হওয়া যাবে না। তাহলে নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ অবশ্যই চেষ্টা করবে, অন্যদিকে বিএনপি যদি ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন না হয় তবে তারা নির্বাচনে আসবেন না। তাহলে এখন ভিসানীতি কার উপরে প্রয়োগ হবে এটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।